ডিসি এসপি আপনাদের এসপি আপনাদের ওসি আপনাদের সবই আমাদের আর ওই ওনাকে 30 লক্ষ ভুয়া ভোটার বাংলাদেশে আরেকটা 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 মিথ্যা কথা আরেকটা মিথ্যা চ্যালেঞ্জ হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিলাম আমি চ্যালেঞ্জ দিলাম আমি চ্যালেঞ্জ দিলাম বসেন আমি চ্যালেঞ্জ দিলাম আমি আপনাকে দিয়ে দিছি সব দল ভেঙা দল করতে পারেন এরশাদ জিয়াউর রহমানের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না দল গঠনের ক্ষেত্রে আমি যেটা মনে করি বর্তমান বাংলাদেশের বাস্তবতায় আপনাকে আসতে হবে আমরা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম জনগণকে বুঝাতে সক্ষম হয়েছিলাম আমরা সেই জায়গা থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেছিলাম আমরা বিএনপিকে ওইটুকুই বলতে চাই যে বাংলাদেশের মানুষ এখন ভাই ভালো আছে বিদ্যুৎ চাইতে গিয়ে 20 জনকে জীবন দিতে হয় না সার চাইতে গিয়ে 18 জনকে গুলির মুখে পড়তে হয় না শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি নাই বাংলাদেশের উন্নয়নের জায়গাতে অনেক উপরে অবস্থা করছে এই জায়গা থেকে আমি বিএনপির কাছে করজোড়ে অনুরোধ রাখতে চাই আসেন ভাই নির্বাচনের মাঠে খেলি যদি এই যে বিদেশি মেলা জায়গায় গেছেন পর্যবেক্ষক তো সব আসুক তারা দেখুক আওয়ামী লীগ বিএনপি ভোট করুক ডিসি কাকে কাকে বাদ দিবেন এসপি লিস্ট দেন নির্বাচন করে আমি একটু আসেন আসাদ ভাইকে একটু বলি আসাদ ভাই অনেক অনেকগুলি কথা বলেছেন আসাদ ভাই এখন আমি তার একটু বলতে দুই ভাই বলছেন না 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 বলছেন না যে উনি যে বিএনপি আসো নির্বাচনে আসার মতো সেই সক্ষমতা আসলে বিএনপির এই মুহূর্তে আছে কিনা সেটাই আসলে আরে আমুন লিখতে ভাই আমরা হারিয়েছি বারবার আপনি কি সক্ষমতা কেন না নির্বাচনে সে হারাচ্ছেন না কেন সক্ষমতা আমাদের নাই আপনি আপনি একটা অবাধ সুস্থ নির্বাচন এই ঢাকা শহরে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি যে ঢাকা শহরে দেব না চ্যালেঞ্জ গ্রহণ করলেন কবে কবে কখন কিভাবে তাপস সাহেব কি ভোটে হয়েছে এই যে আতিক সাহেবকে ভোটে হয়েছে আরে ভাই আপনাদের খোকা কি করে মেয়র হয়েছিল কি হয়েছে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেন নাই আপনাদের দাঁড়ান নাই ও আমরা দাঁড়াইনি আর 14 সালে 154 জন আপনারা দাঁড়িয়েছিলেন আপনারা 14 সালে আপনাদের তো অনাস্থা আপনাদের প্রতি অনাস্থা দিয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ না অনাস্থা অনাস্থা যে আমুলিকের অধীনে অবাসস্থ নির্বাচন নির্বাচন হতে পারে না এখনো চলমান যে সরকারকে আপনারা বলেছিলেন পদ্মা সেতু হবে না পদ্মা সেতু করেছে যে সরকারকে বলেছিলেন যে ওই টানেল তৈরি করতে পারবে না কিন্তু সেই সরকার কিন্তু মূল্যটা দিয়েছি কত 10,500 কোটি টাকার পদ্মা সেতু 33,000 কোটি টাকা খরচ মানে চুরিটা কত দূর কত দূর করেছে সেটা তো বুঝতে হবে এই বিদ্যুতের কথা বলেছেন আপনাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছে যে 1,05,000 কোটি টাকা আমরা ভর্তুকি দিয়েছি আসেন চুরিলি আবার আলোচনা করি এগুলো হয়েছে স্বীকার করেন হ্যাঁ কারা কোনগুলি বিএনপি চুরি বাড়ি বাড়ি বিদ্যুৎ গেছে কোথায় মানুষের বাড়িতে বিদ্যুৎ পায় আড়াই টাকা আপনাদের চাই না আড়াই টাকা বিদ্যুতের ইউনিট আমি 11 টাকা দিচ্ছি আপনি আমাকে খুব আপনার জীবনের মান কোথায় কোথায় বেড়েছে আগে কয় টাকা কোথায় বেড়েছে পড়তেন আমি কয় টাকা দামে স্যান্ডেল পড়তাম এখন কত টাকায় পড়ি আপনি আগে চুল কয় টাকায় কাটতেন এখন কয় টাকায় কাটেন ওই উদাহরণ দিলাম এইটা কি আপনার পৃথিবী আগিয়ে চলেছে বাংলাদেশও আগিয়েছে এই যে আপনারা বলেন না সরকার না আপনারা বলেন না ডিজিটাল বাংলাদেশ এটা মানে বিশ্ব থেকে বিচ্ছিন্ন কিছু এটা আমুলিকের অবদান আপনারা দিয়েছেন হ্যাঁ কারা ডিজিটাল এটা কি আপনারা করেছেন বাংলাদেশ না এটা কি আপনারা করেছেন কে কে আছেন ওই যে ইন্টারনেট তো শেখ হাসিনা আবিষ্কার করছে তাই না উনি তো আবিষ্কার বাংলাদেশের ডিজিটাল ব্যবস্থা আজকে ওয়ার্ল্ডের সুবিধা আপনি পাবেন কারণ এই আমরা কানেক্টিভিটির মধ্যে আছি গ্লোবাল ওয়ার্ল্ডের মধ্যে আছি আমরা আপনি আপনি সেই জায়গাতে ছিলেন না এসছেন তো ভাই সত্যটা দুর্নীতি নিয়ে আলোচনা করেন পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে বলছেন আমি বলছি না সেটা নিয়ে আলোচনা হতে পারে আপনি তো স্বীকার করছেন যে পদ্মা সেতু হয়েছে আরে ভাই আমার তো যে কোনো কিছু হতেই পারে আপনি কিন্তু মূল্যটা কত দিলেন আপনি বলছেন হবেই না আপনি বলছেন না উড়াল রেল চলছে না না উড়াল রাস্তা না না আসাদ ভাই আপনি বলছেন না 25,120 মেগাওয়াট বিদ্যুৎ তো এই হাতির জিলে 10 কোটি টাকা খরচ করে উৎসব করছেন কোথায় গেল আপনারা বিদ্যুৎ এনকে ফুটো হয়ে গেছে বিদ্যুৎ টঙ্গিতে বিদ্যুৎ কি ফুটো হয়ে গেছে সেন্টার করে অর্থাৎ চুরি করেছেন ডাকাতি করেছেন লুটপাট করেছেন যার দায়িত্বটা আজকে জনগণের উপর চাপিয়ে দিতে চান থাকলে আমরা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইনি আপনারা হয়েছে আমরা হই নাই কত সালে হয়েছে না কত সালে 2001 থেকে 6 পাঁচবার আবার চ্যালেঞ্জ দেন না আমি আমি দেই 2000 সালে চ্যাম্পিয়ন হয়েছে 2000 সালে ক্ষমতা কে ছিল হ্যাঁ ধরি এক 2006 আবার একটু একটু এখানে হিসাবটা করি 2001 থেকে 2006 পাঁচবার না আমি অর্থ আপনি অর্থ দুর্নীতি না না আমি একটু বলি আমরা এত দুর্নীতি করলাম একবারও চ্যাম্পিয়ন করতে পারলেন আরে আপনাদের আমলে তিনবার হইছে কোথায় 2000 সালে 2000 সালে কে হইছে কই কো 2000 সালে ক্ষমতা কে ছিল কে ছিল আপনি আসেন আরে আমি বলি কত সালে চ্যাম্পিয়ন হইছে আপনি পাঁচবার হ্যাঁ স্বীকার করেন না না আমি আমি বলি 2000 কত সালে ফার্স্ট হইছে কি প্রথমবার কত সালে আপনি বলেন 2000 সালে হ্যাঁ হলো 2000 কারা ক্ষমতা ছিল আমি ছিলাম বলেন হ্যাঁ তো কে কে তা আমরা আমরা দাঁড়িয়ে দিতে আমি নেব আরে ভাই আমি তো 2001 এ ক্ষমতা আছি পাঁচবার নেন কার পাঁচবারে পাঁচবার আমি স্বীকার করলাম আপনার সাথে কিন্তু পাঁচবারে প্রথমবার কোন সালে স্বীকার করেছেন তো না কোন সালে হইছে
ওটা বাদ দেন আপনি পরপর পাঁচবার আপনি আরে না রে ভাই আপনারে বলে হইছে আপনি পাঁচবার আপনি আমাকে যদি বলেন আমাদের আমলে একবার কত সালে হইছে কত সালে 2001 থেকে 2006 এর মধ্যে বিএনপি সময় কি কোনো দুর্নীতি হয়নি কে আমলিকের আমলে তিনবার দুর্নীতি চ্যাম্পিয়ন 2000 সালে দুর্নীতি চুম্বি আমি বললাম আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাকে আমি আপনার চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ ছাড়া আমি কোনো তত্ত্বপাত্র ছাড়া কথা বলি না আমি কোনো তত্ত্বপাত্র আমি অর্থনীতি বলেন তো আমি অর্থনীতির হিসাব তো অর্থনীতি খুব বুঝি না কিন্তু চাল ডালের দামটা আমি একটু বুঝি ভাই আমি একটু বুঝি আমি একটু বলি আপনি 2000 সালে বিএনপি বাংলাদেশের দুর্নীতি চ্যাম্পিয়ন 2000 বলেন তো অর্থনীতিতে আপনি নিচ্ছে অর্থনীতি বলে এই 2000 সালে যে রিপোর্টটা প্রকাশ হয়েছে এটা কিন্তু 1999 সালে 5 বছর আগে 1 বছর আগেরটা আগেরটা তো 1999 সালে ক্ষমতা কে ছিল আমলিক 2000 সালে কে ছিল আমলিক 2001 সালের 11ই অক্টোবর বিএনপি ক্ষমতা নিয়েছে মানে 3 বছর আমলিকের আমলে দুর্নীতি হয়েছে আপনি ভুল তথ্য আরে ভাই আমি শোন বলছি আমি শোন আমি তো শোন বলছি ভুল এত কোন তথ্য আর আপনি এবার 2008 থেকে আসেন এর মধ্যে কবার আমলিক দুর্নীতি চ্যাম্পিয়ন কোনাতে দুর্নীতিতে চ্যাম্পিয়নের আমরা যখন 2016 সালে বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক আপনি যদি এখন ইয়ারকে অস্বীকার করেন তাহলে স্বীকার করে নিয়ে দুর্নীতিকে ভোট দিবেন না আমরা ভোটে অংশগ্রহণ করি সেই সুযোগ আছে কিনা বিএনপি নির্বাচনে আসার কোনো সুযোগ আছে কিনা আজ যদি কালকে যে অবাধ সুষ্ঠু নির্ভক্ষ নির্বাচনের ব্যবস্থা হয় আমরা অবশ্যই নির্বাচনে যাব আমরা কি বলেছি নির্বাচনে যাব না কে করবে হ্যাঁ সরকার করবে নির্বাচন কমিশন করবে সরকার নির্বাচন সময় তো আপনাদের আড্ডা বহু সরকার পরিষ্কার বলছে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে যদি কোনো দাবি দেওয়া থাকে সেটা নির্বাচন কমিশনে পেশ করবে নির্বাচন কমিশনে ঠুনকো জগন্নাথ ডিসিএসপি আপনাদের এসপি আপনাদের ওসি আপনাদের সবই আমাদের আর ওই ওনাকে 30 লক্ষ ভুয়া ভোটার বাংলাদেশে আরেকটা 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 মিথ্যা কথা আরেকটা মিথ্যা চ্যালেঞ্জ হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিলাম আমি চ্যালেঞ্জ দিলাম আমি চ্যালেঞ্জ দিলাম বসেন আমি চ্যালেঞ্জ দিলাম আমি আপনাকে দিয়ে দিছি সব আমি চ্যালেঞ্জ দিলাম আমি তো চ্যালেঞ্জ নিলামই আমি দিলাম আপনি নিলেন আমি নিলাম কবে হবে বলেন 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 আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দেব সেই প্রত্যাশা করতে পারি